Hi everyone, this is Samia Othoi. So, LaserTreat আসার পর আমি ডক্টর শামিম ভাইয়ের সাথে কনসাল্ট করি তো শামিম ভাই শুরুতে আমি জানতে পারি Coolsculpting এর ব্যাপারে পেইন নেই একদম পেইনলেস একটা ট্রিটমেন্ট হবে Hi everyone, this is Samia Othoi. I hope you all are doing good. So today I will talk about something very exclusive. এবং সেটা কি তার আগে আমি ছোট্ট করে একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি যে প্রফেশনে কাজ করি এই প্রফেশনে আসলে আমাকে সবসময় ফিট অ্যান্ড বিউটিফুল থাকাটা খুব দরকার সো তার জন্য আসলে আমি লাস্ট 2 ইয়ার্স ধরে ওয়ার্কআউট করছি খুব স্ট্রিক্ট ডায়েট করছি বাট সামহাও আমি যেটা ফাইন্ড আউট করলাম যে আমার বডিতে কিছু ফ্যাট রয়েছে যে ফ্যাটটা কোনোভাবেই রিডিউস হচ্ছে না তো তার জন্য আমি লেজার ট্রিটে চলে আসি সো লেজার ট্রিটে আসার পর আমি ডক্টর শামিম ভাইয়ের সাথে কনসাল্ট করি তো শামিম ভাইয়ের থ্রুতে আমি জানতে পারি Coolsculpting এর ব্যাপারে তো আমি বাসায় গিয়ে চিন্তা করছিলাম যে আমি আসলে করবো কি করবো না কারণ আমি একটু কুতকুতে তো পরে হচ্ছে আমি রিসার্চ করলাম রিসার্চ করার পর Coolsculpting এর ব্যাপারে আমি যেটা পেলাম সেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে কোনো সার্জারি হবে না নো সার্জারি এবং Coolsculpting এর যে ট্রিটমেন্ট তাতে কোনো পেইন নেই একদম পেইনলেস একটা ট্রিটমেন্ট হবে এবং সেই সাথে যেটা সবচেয়ে বড় একটা ব্যাপার যে পারমানেন্টলি আমাদের বডির যে ফ্যাট সেলগুলো রয়েছে সেটা ডিস্ট্রয় করবে এবং আমাদের কিন্তু বডিতে অনেক ধরনের ফ্যাট থাকে সেটা কারো চিন কারো হচ্ছে থাই বা অ্যাবডোমেন কারো আপনার হ্যান্ড বা আপার বডিতে সো অনেক জায়গায় আমাদের এরকম কিছু ফ্যাট ফ্রিজিং থাকে যেটা কোনোভাবেই রিডিউস হয় না যত ডায়েট করি না কেন তো আজকে আমি এই মুহূর্তে আছি LaserTreat-এ এটা হচ্ছে গুলশানের ব্রাঞ্চ তো এখানে আজকে আমি ওদের ট্রিটমেন্টটা করবো সব সুপার এক্সাইটেড যে ওদের ট্রিটমেন্টটা কেমন হয় আই ডোন্ট নো বাট আমি ট্রিটমেন্টের রেজাল্টটা পাবো 8 to 12 weeks-এর পর তো এখন যেটা হচ্ছে যে আজকে আমি ট্রিটমেন্টের পর আমার রেজাল্টটা কী হবে সেটা আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের আমার সাথে থাকতে হবে